আসসালামু আলাইকুম। বিডি টুডেস অনলাইন পত্রিকা থেকে আপনাকে স্বাগতম। বরাবরের মতো আমরা আছি বাংলাদেশের স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা এখানকার চিকিৎসা সেবার মান নিয়ে কথা বলবো পেশেন্টদের সাথে। তো আমি একজন পেশেন্টের সাথে সরাসরি এখন কথা বলি, যিনি কিনা এখানে দীর্ঘদিন যাবত ভর্তি দিন ছিলেন, ভর্তি নিয়ে চিকিৎসা নিয়েছেন। তো আমি সরাসরি তার সাথে কথা বলি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নাম কি? মামুন। আচ্ছা, আপনার ঠিকানাটা কোথায়? কোথেকে আসছেন আপনি এখানে? কুমিল্লা থেকে আসছি। কুমিল্লা থেকে? আচ্ছা, এই মনোহরগঞ্জ থানা। হ্যাঁ, সরি, মনোহরগঞ্জ থানা। আচ্ছা আচ্ছা, তো আপনি কেন এখানে এসেছেন, কেন এখানে ভর্তি দিন ছিলেন? আমার কোমরের সমস্যার কারণে আসছি। কোমরের সমস্যা? আচ্ছা, এই সমস্যাটা কতদিন যাবত ছিল? এই সমস্যা আমার 6-7 বছর থেকে। 6-7 বছর ধরে? আচ্ছা, সমস্যাটা এই যে সমস্যাটা ভুগছিলেন, এটা এর আগে কি কোনো ট্রিটমেন্ট করেছিলেন, মানে কোনো ডক্টর দেখেছিলেন? আমি ডাক্তার দেখাইছি। কোনো অসুবিধা? আপনি প্রবাসী? জি। আচ্ছা, কোনো ডক্টর দেখেছিলেন সেখানকার? জি, দেখাইছি। তারপর কোনো অসুবিধা হয়নি, মানে কোনো ইয়া পান নাই? না, সমাধান পাননি, তার চিকিৎসা পাননি? না। আচ্ছা, কি মানে চিকিৎসাটা কেমন ছিল সেখানকার? আপনাকে মেডিসিন দেওয়া হয়েছে? আচ্ছা, কিন্তু তার কোন সমাধান হয়নি, মানে আপনার চিকিৎসা হয়নি, সঠিক চিকিৎসাটা হয়নি? আচ্ছা, তো এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা আপনি কোথায় পেয়েছেন? এটা আমার বড় ভাই বলছে। আপনার বড় ভাই? তত্ত্বাবধানে আপনি এখানে ভর্তি দিন আছেন? আচ্ছা, তো আপনার যে এখানকার চিকিৎসা সেবা, আপনি কতদিন চিকিৎসা সেবা নিচ্ছেন? তো আপনার এখন কি অবস্থা? 11 দিন যাবত তো আপনি এখানে ট্রিটমেন্ট নিলেন, আপনার এখন কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখন ভালো? জি ইনশাআল্লাহ। আপনি কি মানে সুস্থ এখন? হ্যাঁ, এখন মোটামুটি সুস্থ বলা আছে। আচ্ছা, আপনি কি সন্তুষ্ট এইখানকার চিকিৎসা নিয়ে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তো আপনার কাছে জানতে চাইবো, যারা এখানকার ম্যানেজমেন্ট নার্স, যারা স্টাফরা আছেন, এনাদের বিহেভিয়ার কেমন, মানে ওনাদের চিকিৎসা মানে সেবার মানটা কেমন? সেবা ওদের অনেক ভালো, অনেক ভালো, প্রতি ঘন্টায় ঘন্টা আসে দেখি যায়। আচ্ছা, অনেক ভালো। আচ্ছা, আর এখানকার পরিবেশ? পরিবেশ অনেক ভালো। অন্যান্য রোগীদের প্রতি যদি আপনার কোনো মতামত থাকে, দেওয়ার থাকে, অন্যান্য যারা রোগীরা আপনার সমস্যায় ভুগছেন, তাদের প্রতি যদি কোনো মতামত দেওয়া থাকে? আমি তো বলতে চাই, যারা এই সমস্যা আছে তারা এখানে আসুক, আসি দেখুক। আমার মতো যারা আছে এখানে চিকিৎসা নাকি ইনশাল্লাহ ভালো হবে। আপনার অভিজ্ঞতা থেকে বলছেন, তারা যদি এখানে এসে চিকিৎসা সেবা নেয় তাহলে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনার বিশ্বাস থেকে? বিশ্বাস, হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তো আপনি তো আজকে রিলিজ হচ্ছেন যতটুকু জানি আমি। জি, তাই তো। কোথায় যাবেন? কুমিল্লা। কুমিল্লা চলে যাবেন? জি। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। জি, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে।